हेलो बंधुरा आशा करी अपना सकले खूब भलो आছেন। সবার প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বহুদিন পর আমি আমার ব্লগ নিয়ে আসছিলাম। বিশেষ কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি নতুন ব্লগ আনতে পারছিলাম না, তবে আজকে যে ভিডিওটা এনেছি সত্যি এক অন্যরকম ভিডিও। কারণ না আজকে ভিডিওটা বিশেষত ফুচকা প্রেমিকদের জন্য। কথাটা শুনে হয়তো একটু চমক লাগছে ঠিকই, কিন্তু হ্যাঁ এটাই বাস্তব। কারণ আজকে ভিডিওতে শুধু ফুচকা, রকমারি ফুচকা আর রকমারি ফুচকা। আচ্ছা আপনারা বলুন তো, এমন এক জায়গা যেখানে শুধু ফুচকা ছাড়া আর কিছু দেখা যায় না। এবার বন্ধু জেনে নেওয়া যাক যে আপনারা কীভাবে এবং কোন পদ্ধতির মাধ্যমে আপনারা সরাসরি কাঁচরাপাড়া ফুচকাপাড়াতে যেতে পারেন। দেখুন, সবার প্রথমে আপনাদের কাঁচরাপাড়া বাগমোড়ে আসতে হবে, অর্থাৎ কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে যারা যারা ট্রেনে করে আসতে চান তারা সরাসরি কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে টোটো বা অটো ধরে আপনারা বাগমোড় আসুন। বাগমোড় নেমে ওখান থেকে টোটো ধরে বা অটো ধরে আপনারা বলুন শহীদ পল্লী যাব, সেখান থেকে আপনারা সহজেই চলে যেতে পারেন কাঁচরাপাড়ার ফুচকাপাড়াতে। ফুচকাগ্রামে তো যাও নিশ্চয়ই, তবে তার আগে আমি এখন যাচ্ছি রানী রাসমণির ঘাট, যেখানে মা রাসমণি, যেখানে যা রাসমণির যে জন্মস্থান। তো এখানে একটা পুরনো মন্দির আছে রানী রাসমণির, মানে ঘাটের সামনে একটা মন্দির আছে। তো এখানকার ঘাটটা এবং বাকি যেসব মন্দির, যেসব চত্বরটা আছে সব কিছু তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। এখন যেহেতু বিকেলবেলা এখন আছে, তো এখন অত্যন্ত সুন্দর লাগছে, মানে এত সুন্দর যে পরিবেশটা, মানে দারুণ দেখানোর মতো। চলো দেখানো শুরু করা যাক। সামনে একটা খুব সুন্দর ঝিল আছে, আর ঝিলের ওপাশে আছে একটা ইটের কারখানা, তো ওখানে শ্রমিকরা কাজ করছে। আর এই সামনে পুরো কাশ্মীরের মতো ফিলিংস চলে আসছে বন্ধুরা। বিশ্বাস করে কাশ্মীরের যে ঝিলগুলোতে আমরা নৌকা দেখতে পাই ঠিক সেরকমই এখানে পরপর সুসজ্জিতভাবে রাখা রয়েছে এখানে নৌকা, যা অসাধারণ দেখতে লাগছে। এখানে তো বন্ধুরা এখন আমি রয়েছি রানী রাসমণি এই মন্দিরটায় আছি, খুব সুন্দর। এখন মন্দিরটাকে পুরো প্রদক্ষিণ করছি, আর এই চারিপাশে খুব সুন্দর কারুকার্য করা আছে। আর এইখানে অনেক মন্দির আছে, এখন চারিদিকটা খুব সুন্দর লাগছে। এইখানে রয়েছে একটা শিব মন্দির আছে, তোমার দেখানোর চেষ্টা করি। খুব শিব মন্দির আছে, শিবলিঙ্গ আছে, আর সামনে একটু এগুলো দেখতে পারি আর কী কী আছে সে শর্টগুলো তোমাদের দেখাচ্ছি, চলো। সো ফ্রেন্ডস, আজকে ফুচকাপাড়াতে শুধুমাত্র আমি একা আসিনি, আর আজকে এর পাশাপাশি আরেকটা মানে ইউটিউব মানে ব্লগিং লোক এসেছে, ব্যাক বেঞ্চার স্ট্রিট। সকলে কেমন লাগছে এখানে এসে? আমি খুব একটা চিনি না, আর দেখলাম ব্লগিং করছে, তো তখনই আমার সাথে আলাপ হয়ে গেল। থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো অনেক মানে এখানে এলাম কাঁচরাপাড়াতে। তো এখানে কিন্তু এসেছিলাম একটা বড় ইউটিউবারের ভিডিও দেখে। আচ্ছা, তো সেখানে যখন এখানে আসলাম আমরা, তখন মানে আমরা যখন এসেছি তার আগে জানতাম যে এখানে 12টা ফুচকা দেয় 10 টাকা। আচ্ছা, সেখানে এখন দিচ্ছে 10টা, কোনো কোনো জায়গায় 11টা, যেমন 11টা দিচ্ছে। একদম একদম, খেলাম দাদা ট্রাই করলো, এবার আমি একটু ট্রাই করার চেষ্টা করবো কেমন লাগলো। আমরা খুঁজছিলাম যে কোথায় 12টা বা 11টা দিচ্ছে, কারণ সব জায়গায় 10টা, এটা সব জায়গায় আছে। একদম একদম একদম, সেটা খোঁজার চেষ্টা আমি তো এসেছিলাম, কারণ আমিও দেখেছিলাম যে 10 টাকা 14টা ফুচকা বা 5 টাকা 6টা ফুচকা দেখেছিলাম, এরকম আইটেম দেখেছিলাম। তো সেই সূত্রে আমিও এসেছি। তো এই দাদার ডেসক্রিপশনে ভিডিও, মানে ভিডিওটা ডেসক্রিপশনে আমার লিঙ্কে চলে আসবে। দাদাকে ওখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে ভাইকে সাপোর্ট করো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো চলো টাটা। আর একটা কথা বলে দিই, সাবস্ক্রাইবটা কিন্তু ফ্রিতে হয়, তো সাবস্ক্রাইবটা করে রেখো অবশ্যই। দেখো একটা কথা বলি, নৈহাটিতে থাকে, তোমরা জানো কদিন পরে বড়মার পুজো হতে চলে। একদম একদম, আমি বড়মার বাড়ি একদম পাশে, একদম বড়মার আছে। তো সবার প্রথমে আপডেট পেতে গেলে এইসব ভাইয়ের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর অবশ্যই ব্যাক বেঞ্চার্স চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, অবশ্যই ওখান থেকে দেখে নিও। ডেসক্রিপশন নতুন মিসি ফুচকা ব্লগটাও আসবে, আমি ফোন নাম্বারের মাধ্যমে ফোচকা নিয়ে নেবো, লিঙ্কটাও নিয়ে নেবো। তখন অবশ্যই ভিডিওটা দেখো দুজনের, অবশ্যই ভিডিওটা একটা করে লাইক কিন্তু চেষ্টা করো, আমি অবশ্যই কামনা করবো তোমাদের কাছে একটি করে লাইক। তো চলো দেখা হচ্ছে একটি নতুন ভিডিও। তো দাদা ভালো থেকো, একদম চলো, সঙ্গে টাটা, বাই বাই। আপনাদের এখানে কী কী ফুচকা এখানে আইটেম পাওয়া যায়? জল ফুচকা, দই ফুচকা, চিকেন ফুচকা, চকলেট ফুচকা, লোটে মাছ ফুচকা। লোটে মাছ ফুচকা একটা ইউনিক মানে একটা আইটেম এখানকার। আচ্ছা, চিজ ফুচকা। আচ্ছা, দই ফুচকার দাম কেমন আছে? আগে ছিল 8 পিস ছিল 20 টাকা। আচ্ছা, अच्छा अच्छी क्या अच्छी किन कुछ का 30 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার একটা দই ফুচকা তাহলে দেওয়া ঠিক আছে, একদম ঝাল ঝাল। এই হচ্ছে আমার দই ফুচকা, এবং এখন এটা কুসুমায় ছটার দাম হচ্ছে 20 টাকা। ঠিক আছে, ছটার দাম 20 টাকা। তো এখন আমি এটা খেয়ে দেখবো কেমন খেতে। আগে জল ফুচকা খেলাম, সত্যি এখানে ইউনিক ইউনিক নাম সব, যেমন লোটে মাছের ফুচকা, এছাড়াও চিকেন ফুচকা, চাটনি ফুচকা, প্রচুর এখানে ফুচকার আইটেম আছে। এটা খেয়ে দেখি কেমন লাগে। এত সুন্দর ফুচকা কোনোদিনও খাইনি, বিশ্বাস করো বন্ধুরা, অপূর্ব খেতে। যারা যারা ফুচকা গ্রামে আসতে চাও, শহীদপল্লিতে আসতে চাও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, গুগল ম্যাপে লিঙ্ক দিলাম, সেখানে তুমি এসে দেখতে পারো। চলো খাওয়ার পর তোমার সাথে কথা বলছি। সো বন্ধুরা, আমরা আজকে আমাদের যে ডেস্টিনেশন সেটা আছে কভার করলাম। অসাম লাগলো, মানে এত সুন্দর যে ফুচকার যে রকমারি ফুচকা, সত্যি অসাধারণ। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। আর যদি আমার সাথে কথা বলতে হয়, সাজেশন যদি চিনতে চাও, কীরকম ধরনের ভিডিও দেখতে চাও, এই হচ্ছে আমি ইনস্টাগ্রামের লিঙ্ক, সরাসরি চলে আসো, কথা বলো আমার সাথে, সাজেস্ট করতে পারো তোমরা ভিডিও দেখতে চাও। অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের এই মনোবাঞ্ছাগুলো পূর্ণ করার জন্য, মানে চেষ্টা করো কী চেষ্টা করো কোথায়, মানে বিভিন্ন জায়গায় ভিডিও চেষ্টা করার জন্য। তবে এবার থেকে আমি ভেবেছি সাপ্তাহিক ভিডিও করবো, মানে প্রতি বৃহস্পতিবারে আমি একটা নতুন নতুন টপিক নিয়ে আসবো। তো আজকের টপিক হলো আবার আগামী বৃহস্পতিবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি।